হরিশ্চন্দ্রপুরে গ্রেফতার এক বাইক পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বারতুয়ারির খন্তা এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃত যুবকের নাম দীপক পরিহার। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে দুটি বাইক। পুলিশ সূত্রে খবর, ওই বাইক দুটি এলাকা থেকে চুরি হয়েছিল। বুধবার গভীর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ওই যুবকের বাড়িতে হানা দেয়। বাড়িতেই রাখা ছিল ওই দুই চুরি যাওয়া বাইক। সেখান থেকে ওই যুবককে হাতে নাতে পাকড়াও করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বাইক দুটি পাচার করার জন্য রাখা হয়েছিল। বৃহস্পতিবার ধৃত ওই বাইক চুরির পান্ডাকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।